বড় বউ, আমার খাবারটা দাও, এক্ষুনি আমাকে ছাগলের পাল নিয়ে বেরোতে হবে। দেখতে পাচ্ছো না আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি? এখন যদি আমি তোমার খাবার বেড়ে দিতে চাই তাহলে তো আমার স্কিন খারাপ হয়ে যাবে, তাই না? এসব ছাইপাশ মুখে লাগিয়েছো তাই বলে কি তুমি তোমার স্বামীর সেবা করবে না? হ্যাঁ দেখো, আমার এসব প্রোডাক্ট একদম ছাইপাশ নয়, এসব বলবে না আমাকে বলে দিলাম। নিজে তো কাজেও রাখাল আর দেখতেও একদম রাখালের মতোই, কোন পাপে যে আমি তোমার মতো রাখালকে বিয়ে করতে গেলাম তা কে জানে। বড় বউ, তোমার কথাগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে দিলাম। টোনা রাখালের এমন কথা শুনে তার বউ টুনি মুখ মুচড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট বউ রান্না শেষ করে খাবার বেড়ে টোনার কাছে নিয়ে আসে। এই নাও তোমার খাবার, তুমি এখানে বসে খেয়ে নাও, আর আমি তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করছি। ঠিক আছে আমার ছোট বউ। এরপর টোনা খাবার খেতে থাকে আর ছোট বউ তাকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এরপর খাওয়া শেষে টোনা রাখাল ছাগলের পাল নিয়ে সেখান থেকে চলে যায় আর ছোট বউ হাতের সব কাজ ছেড়ে আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখতে থাকে। আর এমন সময় সেখানে টুনি চলে আসে। ই, কালো কুচ্ছির টেকোকো থাকায় আবার আয়নায় মুখ দেখা হচ্ছে, তাই না? সরে যা বলছি, এক্ষুনি আমার আয়নার সামনে থেকে সরে যা, আমি এখন আমার চুলের যত্ন নিব। কি রে দিদি, এভাবে কেন বলছো বলো তো? হতে পারে আমি দেখতে খারাপ, তাই বলে কি আমি রক্তে মাংসে গড়া পাখি নই গো? শুন, তোর কাছে আমি কোনো জ্ঞান শুনতে আসিনি, বুঝেছিস? সরে যেতে বলেছি, তুই সরে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে আয়নার সামনে থেকে সরিয়ে দিব বললাম। বড় বউয়ের এমন কথায় ছোট বউ আর কোনো প্রতিবাদ না করে নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে পুরো দিনটা কেটে যায় আর এরপর সন্ধ্যা নেমে আসে আর টোনাও বাড়ি ফিরে আসে। বড় বউ, ছোট বউ, কোথায় তোমরা? এই যে, কি হয়েছে, এত চিৎকার করছো কেন শুনি? এসেছে তবে, শোনো, তোমরা দুজনে মিলে সব ছাগলগুলোকে ঘরে তোলো তো, আমার বাহিরে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তুমি এসব কি বলছো গো? সবে মাত্র আমার এই সুন্দর শরীরটাতে একটু লোশন লাগিয়েছি, আর তুমি কি না বলছো তোমার ওসব নোংরা ছাগলকে ঘরে তুলতে? শোনো, আমার নিজের শরীর নোংরা করে ওসব নোংরা ছাগলকে আমি একদম ঘরে তুলতে পারবো না বললাম। দিদি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি ছাগলগুলোকে ঘরে তুলে নিচ্ছি, আর টোনা তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও। ইস, কি ঢং, যত সব আদিক খেতা। নিজাতে আমি আমার স্বামীর কাজ করতে পারছি, এতে করে আমার নিজেকেই অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। মুনি খুশি মনে তার সবগুলো ছাগল ঘরে তুলে নেয়। এভাবে দিনের পর দিন কাটতে থাকে আর টুনি নিজের রূপের অহংকারে মগ্ন হতে থাকে। এদিকে টোনা মনে মনে ভাবে, ইস, এমনটা যদি হতো যে আমার বড় বউ সৌন্দর্যের অহংকার থেকে দূরে সরে আসতে পারত, তাহলে হয়তো আমার সংসারটা আরো অনেক সুখের হতো। এদিকে বিকেলবেলা একটা সুন্দরী প্রতিযোগিতার মাইকিন হতে থাকে। শোনো শোনো শোনো, আগামীকাল জঙ্গলে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। এই মাইকিং শুনে টুনি মনে মনে ভাবে, একি, এ আমি কি শুনছি, সুন্দরীর প্রতিযোগিতা? আমাকে এতে তাহলে অবশ্যই এখানে নাম দিতে হয়, কারণ আমার মতো এত সুন্দরী এই জঙ্গলে আর একটাও নেই। আমি হব সেরা সুন্দরী আর জিতে নিব সব আকর্ষণীয় পুরস্কার। টুনি তার ভাবনার কাজ শেষ করে সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখতে চলে যায়। এদিকে টোনা মাইকিং শুনে তাড়াতাড়ি করে মুনির নামটা লিখে দিয়ে বাড়ি ফিরে আসে। ছোট বউ, আগামীকাল তোমার সুন্দরী প্রতিযোগিতা আছে গো, আমি তোমার নাম লিখে দিয়ে এসেছি, তাই কাল তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টোনা, তুমি তো জানোই আমি অসুন্দর, আমি কখনোই প্রতিযোগিতায় প্রথম হতে পারবো না, তবু তুমি কেন আমার নাম লিখে দিয়ে এলে বলো তো?
তুমি কাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আর কোনো কথাই আমি তোমার শুনতে চাচ্ছি না মুন্নি। আচ্ছা ঠিক আছে। এই মুন্নি শোন শোন, তাড়াতাড়ি আমার জন্য দুধের সর তুলে নিয়ে আয় তো। আমাকে এক্ষুনি যে মুখে লাগাতে হবে, কাল আমার রূপের প্রতিযোগিতা হবে রে। আর শোন, আমার স্নানের জন্য হালকা কুসুম গরম জল আর তাতে কিছু গোলাপের পাপড়ি মিশিয়ে দিবি। আর শোন, আমার চুলের জন্য অ্যালোভেরা আর মেহেন্দি পেস্টটাও বানাবি কিন্তু। ঠিক আছে দিদি, আমি সব কাজ করে দেব। এমন ভাব করছো যেন নতুন করে আবার বিয়ে হচ্ছে, যত সব ঢং। তোরা আমাকে এভাবে অপমান করে গেল, ধুর ছাই। আর যা বলার বলুক, কাল যখন পুরস্কার নিয়ে আসবো না, তখন তোনার মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। টুনি খুশি মনে নিজের ঘরে চলে যায়। আর এদিকে মুন্নি টুনির বলা সব কাজ অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। আর সেসব দিয়ে টুনি নিজের ঘরে বসে রূপচর্চা করছিল। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত পেরিয়ে ভোর। এরপর সব প্রতিযোগীরা প্রতিযোগিতার মাঠে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের আজকের প্রতিযোগিতা। আমাদের আজকের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হলো সৌন্দর্য। সো দেখা যাক কে বেশি সুন্দর আর কে হয় আমাদের আজকের বিজয়ী, আর তুলে নিয়ে যায় আকর্ষণীয় সব পুরস্কার। ইস, কেন যে এরা প্রতিযোগিতার আয়োজন করলো তা কে জানে, আমাকে খুঁজে নিলেই তো হতো। আরে আরে, আমার গুণধর সুন্দরী ছোট সতীনও দেখছি চলে এসেছে এখানে। এমনিতে যে রূপের স্ত্রী, সে আবার এসেছে প্রতিযোগিতায়। এবার সবাই অনুগ্রহ করে নিজেদের মাঝের কথা বন্ধ করুন, আর যার যার সামনে রাখা খাবারের বাক্সটা হাতে তুলে নিন। এরপর হাতের বাম পাশ দিয়ে হাঁটতে থাকুন। উপস্থাপকের কথা মতো টুনি মুন্নি সহ সব প্রতিযোগীরা নিজেদের হাতে খাবারের বক্স তুলে নেয়, তারপর হাতের বাম পাশের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ও মেয়েরা, তোমরা আমাকে একটু সাহায্য করো না, আমার উপর থেকে গাছের ডালটা একটু সরিয়ে দাও। এই যে শোনো, এখন তোমাকে সাহায্য করার মতো কোনো সময় নেই আমাদের হাতে জানো, তাই তুমি এখানেই মরো, আমরা চললাম। কিরে মেয়ে, তুই কেন গেলি না বলতো? ওরা সবাই তো চলে গেলেও। আমি যে অন্যের বিপদ দেখে একদম চুপ থাকতে পারি না, তাই তোমাকে সাহায্য করার জন্যই আমি থেকে গেলাম বুড়িমা। তাই তোমাকে সাহায্য করার জন্য আমি দাঁড়িয়ে গেলাম বুড়িমা, তোমার আর কোনো ভয় নেই। তুই অনেক ভালো রে মেয়ে, দেখবি তোর সাথে সবসময় ভালোই হবে। ঠিক আছে বুড়িমা, এবার আমি আসি, আমার যে ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এরপর মুন্নি বৃদ্ধাকে বিদায় জানিয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে বাকি প্রতিযোগীরা খুব দ্রুত বেগে হাঁটতে থাকে। ঠিক তখনই এক অনাহারে মধ্যবয়সী পাখি এসে সবার সামনে দাঁড়ায়। আমি দুদিন হলো কিচ্ছু খাই না, তোমাদের কাছে তো অনেক খাবার, তোমরা আমাকে একটু খাবার দাও না গো। না না, তোমাকে এসব খাবার একদম দেওয়া যাবে না, আমাদের অনেকটা পথ যেতে হবে, এই খাবারগুলো আমাদেরই লাগবে। এই চলো চলো তোমরা তাড়াতাড়ি। এদিকে সবাই চলে গেলেও মুন্নি পিছু পিছু এসে অনাহারি পাখির কাছে দাঁড়ায়। তুমি দিবে আমায় একটু খাবার? আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। এই নাও, তুমি আমার খাবারটাই খেয়ে নাও। তুমি আমাকে খাবার দিলে, সত্যি তুমি অনেক ভালো মনের পাখি, তুমি সব কাজে সফল হও। মুন্নি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এদিকে সব প্রতিযোগীরা খাবার খেয়ে দ্রুত মাঠে গিয়ে পৌঁছায়, আর সবার শেষে শরীরে ময়লা অবস্থায় মুন্নি গিয়ে পৌঁছায়। আজকের মতো প্রতিযোগিতা এখানেই শেষ, এখন বিজয়ীর নাম ঘোষণা করার পালা। একি, এখনো আমার শরীরের রং দেখলো না, আমার চুল দেখলো না, তাতে প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আপনারা হয়তো সবাই ভাবছেন যে কোনো রূপের পরীক্ষা কেন নেওয়া হলো না,
আপনাদের যখন বামের রাস্তায় পাঠানো হয়েছে তখন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনাদের চেহারা নয়, ভিতরের সৌন্দর্যের প্রতিযোগিতা করা হয়েছে। আর একমাত্র মুন্নি ছাড়া বাকি সবাই প্রতিযোগিতায় হেরে গেছে। তাই আজকের বিজয়ী হলেন মুন্নি, আর তাই উপহারগুলো সব মুন্নির। উপস্থাপকের কথা শুনে তুমি নিজের ভুল বুঝতে পারে আর একা একাই বলতে থাকে, মুন্নি অসুন্দর হয়েও বিজয়ী হলো, তার মানে কি সত্যি ভেতরে সৌন্দর্যই আসল সৌন্দর্য, বাহিরের রূপ কিছুই নয়? আমি তাহলে এতদিন ভুল ছিলাম। টুনি এভাবে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এরপর নিজের করা প্রতিটি অন্যায় কাজের জন্য টোনার মুন্নির কাছে ক্ষমা চাইতে যায়। এখন আর আমার জীবনে কোনো দুঃখ রইল না, আমি আমার দুই বউকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে পারবো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।